হ্যালো শ্রোতা বন্ধুরা, সকলকে জানাই আমার তরফ থেকে ধন্যবাদ যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এবং তাদের জন্য আমার এই হেলথ টিপসটি। সো বন্ধুরা, আজকে যে হেলথ টিপসটির কথা বলবো সেটি হচ্ছে কিডনিতে পাথর হওয়া, এটাতে খান পালং শাক। পালং শাক খেলে কী উপকার হবে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। তবে শুরু করা যাক আজকের হেলথ টিপসটি। কিডনিতে পাথর হওয়া কিডনির গুরুত্বপূর্ণ অসুখগুলোর মধ্যে একটি, অবশ্যই তাই। বহু মানুষের কাছে শোনা যায় তাদের কিডনিতে পাথর হয়েছে। অনেকেরই এই পাথর নিষ্ক্রিয় অবস্থায় থাকে, কিন্তু যখন তাদের লক্ষণ প্রকাশ পায় তখন রোগটা ধরা পড়ে। যেসব লক্ষণ কিডনিতে পাথর হওয়ার ইঙ্গিত দেয় তা হলো প্রস্রাবের বাধা আসা, ব্যথা হওয়া পেটে এবং কখনো কখনো পিঠেও ব্যথা হওয়া, প্রস্রাব পরীক্ষা আলট্রাসোনোগ্রাফি IBP টেস্ট করিয়ে রোগ নির্ণয় করতে হয়। শিশুদের ক্ষেত্রে এই রোগে আক্রান্ত হওয়ার দৃষ্টান্ত বয়স্কদের তুলনায় কম। কিডনিতে এই পাথর হওয়ার কারণ সম্বন্ধে চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন যে আমরা রোজ দিন যেসব খাবার খাই তাতে যে অক্সালেট থাকে সেইগুলি অন্ত্র থেকে রক্ত প্রবেশ করে, পরে এই অক্সালেট ক্যালসিয়াম অক্সালেটে পরিণত হয়ে কিডনিতে জমে গিয়ে পাথর তৈরি করে। কিডনির পাথর হওয়া প্রতিরোধ করতে কলার খোসা এবং পালং শাকের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, কারণ কলার খোসাতে যে অক্সালেট অক্সিজেপ এবং পালং শাকে যে গ্লাই অক্সিলেট রিডা কটেজ নামে এনজাইম থাকে তা ক্যালসিয়াম অক্সালেট নামক পাথর বা স্টোন জমায় বাধা সৃষ্টি করে। পাথর হওয়ার রোধ করতে এমন খাবার খাওয়া উচিত যাতে অক্সালেটের ভাগ খুব কম থাকে। এছাড়া শাকসবজি বেশি করে খেতে হবে এবং প্রচুর পরিমাণে জল খেতে হবে। তাহলে বন্ধুরা, আজকে হেলথ টিপসটি এই ছিল। আমার হেলথ টিপসটি যদি আপনাদের উপকারী হয় তবে অবশ্যই আমি নিজেকে ধন্য মনে করব। সো বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো, সকলকে ভালো রাখো এবং তার সাথে সাথে পরিবেশকে। ধন্যবাদ।